আচ্ছা, আমাদের ইন্ডিয়া আপনাদের ইন্ডিয়া নয়, ইন্ডিয়া সবার এক। আর ইন্ডিয়া জোর করবেন কেন, এটাই তো ভুল ইংরেজি বাংলা। ইন্ডিয়া শব্দের লাস্টের এটা মানে হচ্ছে অ্যালায়েন্স, তো দুবার বললে কোনো মানে হয় না তো। তাহলে এটা কেন একসঙ্গে আসলাম কেন? আমরা তো বিজেপিকে ভয় দেখাতে চাইনি, কিন্তু যেদিন হয়েছে সেদিন বিজেপি ভয় পেয়ে গেছে। তারস্বরে চিৎকার করছে সব মিডিয়া এই সব গেল গেল করে, কিন্তু আসলে গেল কে বলছে? বিজেপি বলছে। নাহলে মোদি, নাড্ডা, অমিত শাহ থেকে তলা সব নেতারা সবাই মিলে ইন্ডিয়ার বিরুদ্ধে টুইট করতে আরম্ভ করলো, লিখতে আরম্ভ করলো, বলতে আরম্ভ করলো ইন্ডিয়ার বিরুদ্ধে। এটা অবশ্য I.N. এরমভাবে আছে অ্যাক্রোনিম, তার মানে কোথায় পায়ে ফসকা হয়েছে সেটা বুঝতে পারছে, হোঁচট কোথায় খাবে সেটা বুঝতে পারছে। কারণ দেশের মানুষকে জাত পাত ধর্ম বর্ণ ভাষার নাম করে ভাগ করে দিয়ে ওরা এক তৃতীয়াংশ অংশের সমর্থন নিয়ে আর বলছে মোদি হ্যাঁ তো মুমকিন, আর কেউ নেই। যেই বাকি অংশ এক কাট্টা হবে 60% মানুষ, 65% মানুষ, তখনই ওরা ভয় করবে। যে কোনো ডিকটেটর, যে কোনো তানাশা, যে কোনো স্বৈরতান্ত্রিক নেতা, যে কোনো ফাসিস্ট মানুষকে বড্ড ভয় পায়। মানুষ, দেশের মানুষ যদি এক কাট্টা হয় তাহলে ওরা তারস্বরে আমাদের গাল দেবে, এটা ভাল লাগছে। ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা। হ্যাঁ, খুবই উদ্বেগজনক, মানুষ মারা যাচ্ছে। আর ডেঙ্গুকে মোকাবিলা করার জন্য আসলে মশা মারতে হয়, যারা ভোট কেনার জন্য কামান ডাকছে তারা মশা মারার ব্যবস্থা করছে না। তাই তো বোঝা যায় এই সরকার হোক, পুরসভা হোক, পঞ্চায়েতি ব্যবস্থা হোক, স্বাস্থ্য দপ্তর হোক, তারা মানুষের প্রাণ বাঁচাতে সচেষ্ট নয়। উল্টে তুমি দেখেছো কলকাতার MIC, সে ওইরকমই লোক হয়তো, সে একজন সাধারণ বেচারা সিকিউরিটি কর্মীকে চড় মেরেছে কেন পরশুদিন প্রশ্নের উত্তরে। সে নাকি সচেতন করবে না মানুষকে? আরে ওই দুটো হাত দিয়ে যদি চটটা মানুষকে না মেরে, সাধারণ একজন অস্থায়ী শ্রমিক কর্মচারীকে না মেরে যদি মশা মারে দুটো হাত এক করে, তাও তো কিছু ডেঙ্গু কমে। কিন্তু শুধু মানুষ হাত দিয়ে মশা মারলে হবে না, এই ধরনের রোগ যেগুলো মশকবাহিত ভেক্টর বোন ডিজিজ, তার জন্য গোটা দেশের সরকারের একটা কন্ট্রোল ছিল। সুকান্ত কী বলবে, বিজেপি কী বলবে, আমি বলছি তোমাকে, আমরা রাজনীতি অন্তর শুরু করেছি তার আগে থেকে আছে এটা। ওটাকে বলে যে এই ম্যালেরিয়া, এনসেফালাইটিস, ডেঙ্গু, আসলে এগুলোকে ভেক্টর বোন ডিজিজকে কন্ট্রোল করার জন্য ভারত সরকারের একটা পরিকল্পনা ছিল, বিজেপি সরকার এসে এটাকে তুলে দিয়েছে সিম্পলি, যেরকম অন্য অনেক স্কিমের তুলে দিয়েছে। আর চিৎকার করছে আয়ুষ্মান ভারত, তার মানে রোগ প্রতিরোধের যে ব্যবস্থা আছে সেটাকে ওরা করে না, রোগ প্রতিষেধকের ব্যবস্থা করে না, কিন্তু মানুষ রোগ আক্রান্ত হবে সেটা নিয়ে তারা রাজনীতি করবে। আমরা রেড ভলেন্টিয়ার যেমন করোনার সময় বেরিয়েছিলাম সেরকম বলেছি, বিভিন্ন জায়গায় রেড ভলেন্টিয়ার তার রাস্তায় নামবে মানুষকে বাঁচানোর জন্য, এই মশকবাহিত রোগের মোকাবিলা করার জন্য, মানুষকে সচেতন করা এবং মশা মারার অভিযানে নামবে।